হ্যালো গাইজ, আমার নাম ঝুমেশ পাল, জানাই সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্বন্ধে, যার নাম হচ্ছে সেবায়না। এই সেবায়না প্রধানত মহিলাদের ক্ষেত্রে ভীষণভাবে কার্য করে থাকে। ঈশ্বরের দান বলা হয় এই সেবায়নাকে, মহিলাদের ক্ষেত্রে ঈশ্বরের দান বলা হয় এই সেবায়নাকে। এই সেবায়নার কার্যকারিতা ভীষণভাবে প্রভাবিত হয়েছে, যেমন হচ্ছে স্ত্রী রোগের জননেন্দ্রিয়ের উপর বা জরায়ুর উপর বিশেষভাবে কাজ করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন দর্শক আছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, কারণ এইরকম কোনো নিত্য নতুন ভিডিও আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা সহজে সেটা দেখে নিতে পারবে। চলো বন্ধুরা, তাহলে আলোচনা করা যাক এই সেবায়নার বিষয়ে। সেবায়না নামক ঝুপি গাছের পাতা থেকে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে। এটি প্রধানত স্ত্রী লোকের জননেন্দ্র বা জরায়ু রোগের বিশেষভাবে কাজ করে। এছাড়াও রয়েছে সরলান্ত্র স্নায়ু সময়ের উপর, এছাড়াও তন্তুময় কোষসমূহ সময়ের উপর বিশেষভাবে কাজ করে থাকে, যেমন হচ্ছে ছোটো ছোটো সন্ধি বা গোড়ালির উপর বিশেষভাবে কাজ করে থাকে। এছাড়াও মূত্রথলি বা মূত্রনালীতে বিশেষভাবে কাজ করে থাকে এবং কিডনির রোগের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে থাকে। তো বন্ধুরা, এই সেবায়না প্রধানত অ্যান্টিসোরিক মেডিসিন। সেবায়না রোগী প্রচণ্ড পরিমাণে গ্রীষ্মকাতর রয়ে থাকে, মানে গরম সে সহ্য করতে পারে না। যখন সে কোনো গরম ঘরে বসবাস করবে তখন সেখানে থাকতে পারবে না এবং ছটফট করবে গরমের জন্য, এবং গরমে সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি পায় এবং সে সবসময় খোলা পরিবেশে থাকতে চায়। খোলা পরিবেশে গিয়ে যে যাতে প্রাকৃতিক বাতাস শরীরে লাগাতে পারে, সেই জন্য সে গায়ে জামা পর্যন্ত পরতে চায় না। এই রকম সমস্যাগুলি এই সেবায়না রোগীর ক্ষেত্রে দেখা যায়। এই সব রোগের ক্ষেত্রেই প্রধানত প্রদাহ ভাব থাকবে এবং লাল বর্ণ হয়ে যাবে এবং রক্তক্ষরণের লক্ষণ থাকবে, সেখানেই এই সেবায়না প্রয়োগ করা যায়। রক্ত সংবহনতন্ত্রের গোলযোগের জন্য প্রধানত এই সমস্যাগুলি হয়ে থাকে। এছাড়াও রয়েছে রক্ত সংবহন নালীতে গুটলি পাকানো, স্ফীতিভাব এবং শিরাস্ফীতি ইত্যাদি লক্ষণ দেখা যায়। দেহের সমস্ত শিরাগুলিতে স্ফীতিভাব থাকবে, এছাড়াও বিস্তৃতি একটি ভাব থাকবে এবং পূর্ণতা বোধ থাকবে, দৈহিক ক্রন্দন করবে, সে এতই পরিমাণে ব্যথা থাকবে যে দপদপ ব্যথা এবং ছটফট করা যন্ত্রণা থাকে, সেই জন্য সে অনেক সময় কান্নাও করে দেয় এবং শ্লেষ্মিক ঝিল্লির আবরণ হতে রক্তক্ষরণ দেখা যায়। এছাড়াও কিডনি অঞ্চলে ভয়ানক ব্যথা, জ্বালা পোড়া এবং দপদপানে একটি ভাব থাকে, মূত্রথলির প্রদাহ এবং অনবরত মূত্রবেগ, মূত্রের সঙ্গে বিভিন্ন রকম মিশ্রণ বের হয় এবং গরমে সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি পায় এবং সমস্ত শরীর যেন দপদপ করে এবং স্পন্দনের ভাব থাকে এবং ছটফট করতে থাকে রোগী, এতই এর যন্ত্রণা। এই সেবায়নায় চরিত্রগত লক্ষণসমূহ হিসেবে বলা যায় যে সেক্রাম থেকে পিউবিস বা পাছা থেকে প্রস্রাবদ্বার পর্যন্ত ভীষণভাবে ব্যথা অনুভূতি হয়। এতে কিডনি, জরায়ু এবং মলদ্বার সর্বাপেক্ষা বেশি আক্রান্ত হয়ে থাকে। এইসব স্থান প্রচণ্ডভাবে ব্যথাযুক্ত এবং প্রদাহযুক্ত হয়ে থাকে এবং এর সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে রক্তস্রাব হয় এবং ব্যথা অনুভব হয়। এই সব লক্ষণ থাকলে পরে অবশ্যই সেখানে সেবায়না প্রয়োগ করা যায়। এর বিশেষত্ব এই যে রক্তস্রাব যেমন প্রবল হতে থাকে তার তেমনি প্রবল ব্যথা পাছা থেকে পিউবিস পর্যন্ত ছুটে আসতে থাকে। এছাড়াও রক্তস্রাব বেশি হোক বা কম হোক, এছাড়াও গর্ভস্রাব হোক বা প্রস্রাবের পর রক্তস্রাব হোক, এছাড়াও ভেদাল ব্যথা ইত্যাদির ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। যে কোনো কারণে রক্তস্রাব হোক, এই প্রকার ব্যথা যদি থেকে থাকে তবে সেখানে সেবায়না অবশ্যই প্রয়োগ করতে পারবে। ব্যথা ক্ষণে ক্ষণে আসে, আবার ক্ষণে ক্ষণে চলে যায়। কখনো পাছা থেকে পিউবিস, আবার কখনো প্রস্রাবদ্বার হইতে উপরের দিকে নাভিদেশ পর্যন্ত ছুটে যাচ্ছে এবং প্রবল রক্তস্রাবের সঙ্গে কালো কালো রক্তের ছাপ পড়ে যায় এবং রক্তের বর্ণ উজ্জ্বল, কিন্তু তার সঙ্গে বড় বড় ডেলা বা রক্তের দলা বের হয়। এছাড়াও সেবায়না রোগী নাড়াচড়ায় ভীষণভাবে বৃদ্ধি পায়। যেমন যদি কোনো রোগী এইরকম সমস্যায় থেকে থাকে, যেমন হচ্ছে তাদের জননেন্দ্রিয় বা জরায়ু মনে হচ্ছে নিচের দিকে নেমে আসছে, এত টানা শিরার মতো ব্যথা অনুভূতি হয় যে মনে হয় নিচের দিকে টেনে বেরিয়ে আসছে জরায়ু, এইরকম লক্ষণের ক্ষেত্রে সেখানে সেবায়না প্রয়োগ করা যায়। এবং সেবায়নার রোগী যদি কোনো খাটের উপর বা কোনো চৌকির উপর বসে থাকে, তো কোনো লোক যদি সেখানে এসে বসতে চায় তাকে বলে আসতে বসবে, কারণ তার নাড়াচড়ায় ভীষণভাবে বৃদ্ধি পায়, কারণ সে বসলে বা খাটে ঝাঁকি হবে এবং তার জন্য তার জননেন্দ্র বা জরায়ু নিচের দিকে নামতে থাকে, এর জন্য প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভূতি হয় এবং রক্তক্ষরণ হয়ে থাকে। সেই জন্য এই রকম রোগী এইসব ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকে। এর জন্য স্রাব খুব অধিক পরিমাণে নিঃসৃত হয়। এই অধিক স্রাব এই সেবায়না রোগীর বিশিষ্ট লক্ষণ।
এছাড়াও পুরুষ হোক বা স্ত্রী হোক, যদি গনোরিয়ায় আক্রান্ত হয়ে থাকে, গনোরিয়াজনিত আক্রান্তের ফলে, গনোরিয়াজনিত রোগের ফলে স্রাব নিঃসৃত হয়, সেখান থেকে স্রাব নিঃসৃত হয়, সেই সব ক্ষেত্রে এই সেবায়না প্রয়োগ করলে ভীষণ ফল পাওয়া যায়। এছাড়াও জরায়ু হতে রক্তক্ষরণ, জরায়ু যেমন নেমে নিচের দিকে নেমে আসতে চায় এবং জরায়ুর প্রসব বেদনার মতো বেদনা অনুভূতি হয় এবং প্রচণ্ড রজকষ্ট হয়ে থাকে এবং অনেক সময় রজস্রাব অনবরত চলতে থাকে, এক রজ থেকে আরেক রজ পর্যন্তও চলে আসে, তার স্রাব সহজে বন্ধ হতে চায় না। ঘন ঘন এবং অনিয়মিত দুর্গন্ধময় রজস্রাব হয় এবং রজস্রাব খুব পাতলা, উজ্জ্বল, রক্তিম বর্ণ এবং খণ্ড খণ্ড রক্তকণা নিঃসৃত হয়। অতি অনিয়মিত রজস্রাব হয় এবং উজ্জ্বল লাল বর্ণ পচা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে এবং খণ্ড খণ্ড রক্ত জমাট বেঁধে এই রকম বের হয়। এই জাতীয় লক্ষণে সেবায়না প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রজস্রাবকালে অত্যন্ত বেদনা স্রাব এবং প্রসব বেদনার মতো বেদনা অনুভূতি হয় এবং রজস্রাব নির্দিষ্ট সময়ে আসে বা পরিমাণে বেশি হয় এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আংশিক তরল এবং তরল জমাট বেঁধে যায়। যেসব নারী খুব অল্প বয়সে ঋতুবতী হয়েছিল বা রক্তস্রাব থেমে থেমে হতে থাকে বা তৎসব প্রচণ্ড শূল বেদনা এবং প্রসব বেদনার ন্যায় যন্ত্রণা এবং প্রবল সঙ্গম বাসনা থাকে এবং জরায়ুর দুর্বলতার জন্য ফুল পড়ে না, তীব্র ভেদাল ব্যথা দেখা যায় এবং অতি রজস্রাব এবং রজ নিবৃতিকালে নানা প্রকার রোগ উপসর্গ লক্ষণ ইত্যাদি প্রকাশ পায়। এই রকম ক্ষেত্রে সেবায়না প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এর সঙ্গে জরায়ু এবং যোনিদেশে প্রচণ্ড চুলকানি থাকে, বেদনা এবং চুলকানি স্বস্তি অঞ্চলে প্রবলভাবে প্রকাশ পায়। তীর বিদ্ধের ন্যায় বেদনা পিছন থেকে সামনের দিকে অথবা নিচ থেকে উপরের দিকে তৎসম রক্তস্রাব সহ উঠতে থাকে। সেবায়না রোগীর অনেক সময় এই লক্ষণটিও দেখা যায়। এছাড়াও কিছু কিছু মহিলার ক্ষেত্রে দেখা যায়, যেসব মহিলার গর্ভবতী হচ্ছেন বা হয়েছেন তাদের ক্ষেত্রে 3 থেকে 4 মাস গেলে পরেই তাদের গর্ভপাত বাইরে বেরিয়ে আসে, গর্ভপাত হয়ে যায়। এই রকম সমস্যার ক্ষেত্রে সেবায়না প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও পুরাতন সর্দি কাশি, দুর্গন্ধময় প্রদর স্রাব এবং রক্তাক্ত প্রদর স্রাব ইত্যাদির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। গনোরিয়া আক্রান্ত রমণীদের পক্ষে বিশেষ উপযোগী। এছাড়াও মহিলাদের মলদ্বারে ফুল আঁচিল এবং গনোরিয়াজাত আঁচিল এবং যোনিদেশের আঁচিল এবং পুংজনন অঙ্গের আঁচিল দেখা যায় এবং আঁচিল সর্বত্রই রক্তস্রাবী হয়ে থাকে এবং লাল বর্ণ হয়ে থাকে, সেসব ক্ষেত্রে এই সেবায়না প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। যেসব মহিলাদের রজস্রাব খুব শীঘ্র হয় এবং অধিক পরিমাণে হয়ে থাকে, যাদের অল্প বয়সে রজস্রাব হয় এবং অনেকবার গর্ভস্রাব হয়েছে, তাদের রজ নিবৃতিকালে অতিরিক্ত রক্তস্রাব বা গর্ভস্রাব বা অকাল প্রসবের পর ডিম্বাশয়ের বেদনা দেখা যায়, এইরকম ক্ষেত্রে সেখানে সেবায়না প্রয়োগ করা যায়। দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকে রক্তস্রাব এবং পুরাতন রক্তস্রাব রোগী এবং কষ্টকর বেদনাময় এবং বিরক্তিকর রক্তস্রাব সামান্য কারণে স্রাব শুরু হয় এবং লক্ষণে সেবায়না বিশেষভাবে উপযোগী একটি মেডিসিন। এছাড়াও রক্তস্রাবের সঙ্গে যদি প্রবল উদরাময় কলেরা ইত্যাদি লক্ষণ থাকে, সমস্ত দিকে বিবেচনা করে অতিসত্বর ওষুধ নির্বাচন করা, রোগ দমন করতে হবে, নতুবা অত্যাধিক দুর্বলতা রোগীকে আগ্রস্ত করে দেবে এবং অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠতে পারে। যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছি, এই ওষুধটি প্রয়োগ করতে গেলে ওষুধ নির্বাচনকালে এইগুলি অতি মনোযোগ সহকারে বিচার করে তবেই ওষুধ প্রয়োগ করতে হবে, তাহলেই এই সেবায়না রোগী সুস্থ হবে এবং ভালো থাকতে পারবে। তো এছাড়াও রয়েছে পাত এবং সন্ধিবাত সেবায়নার যথেষ্ট উপযোগিতা রয়েছে, যেমন হচ্ছে সন্ধিবাত বা সন্ধির স্ফীতি এবং জ্বালাফোড়া ভাব থাকবে এবং আক্রান্ত স্থানে অত্যাধিক উত্তাপ বোধ থাকবে। এতে উত্তাপ যে রোগী তার হাত পা বিছানার বাইরে রাখতে চায় এবং ধাতুগত পরিবর্তনে বাতের পরিবর্তন ঘটে এবং বাতের বেদনা এবং রজস্রাব পর্যায়ক্রমে আসে। যখন বাতের বেদনা থাকে তখন রক্তস্রাব থাকে না, আবার যখন রক্তস্রাব থাকে তখন আবার বাতের বেদনা থাকে না। বাতজনিত শিরার প্রদাহে এটি একটি প্রধান লক্ষণ হিসেবে কাজ করে থাকে। বাতজনিত কারণে শিরার প্রদাহেও এই একই লক্ষণ প্রকাশ পায়। এই সেবায়না রোগীর ক্ষেত্রে কত পোটেন্সি প্রয়োগ করবে সেটা এখন আমি বলবো না, কারণ অ্যাকুয়েট কেস এবং কোনিক কেসের ক্ষেত্রে সেটা চিন্তাভাবনা করেই তার পোটেন্সি প্রয়োগ করতে হয়, সেই জন্যই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি দেখে যদি তোমাদের কোনোরকমভাবে উপকৃত হয়ে থাকো তবে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ওকে বন্ধুরা, ভাই দেখা হবে পরের ভিডিওতে।